দেখতে পাচ্ছ একদম লাল লাল চিকেন কষা রেডি হয়ে গেছে, এটা চিকেন কষা না ঝোল। তবে ভাইয়ের বউ বলে ভাবি না তো, আমি ভাবি নিজের, আমার তো কোনো বোন নেই, ভাবলাম এ আমার বোন, এই জন্যই আমাদের মধ্যে এত মিল। এঁচো চিংড়ি আছে, এঁচো চিংড়ি, আর এটা কি আছে, পুঁই মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে। একদম দুজনের বন্ধুর মতোই থাকি আর সারা জীবনই থাকবো। বৌদিয়ার ননদের হোটেলে চিকেন কষা, ওহ দেখেই দুর্দান্ত লাগছে একদম। দুপুরে ভালো বাঙালি ঘরোয়া খাবার পাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ফ্রেশ ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি হাওড়ার মন্দির তলাতে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির তলার ব্রিজ, আর তার পাশে এই হচ্ছে মাতারা ফুড কর্নার। এই মাতারা ফুড কর্নার কিন্তু এখানে জাস্ট 4 থেকে 5 মাস হলো ওপেন হয়েছে, আর এটা কিন্তু এখন এখানে খুবই ফেমাস বৌদি এবং ননদের ভাতের হোটেল হিসাবে। তো শুনেছি এখানে বৌদি এবং ননদ মিলে কিন্তু খুব সুন্দর রান্না বান্না করে, একদম ঘরোয়া রান্না বান্না, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবটাই এখানে পাওয়া যায় খুব সস্তায়, মানে একদম 40 টাকা থেকে ভাতের থালি পাওয়া যায়। তার পাশাপাশি কিন্তু এখানে চিকেন মাটন মাছ সবটাই পাওয়া যায়। তো চলো এই বৌদি এবং ননদের হোটেলে কী কী রান্নাবান্না হয়েছে, কীরকম টেস্ট, কত দাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এই জগতে সবই মায়া, খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি। ইয়েস, কি মাছ আছে, চারা পোনা, আর ওটাতে কি মাছ রান্না হচ্ছে, মাছের মাথা, আচ্ছা। আর এমনি কি মানে রুই মাছ হয় না কাতলা মাছ হয়, কাতলা কালিয়া, আচ্ছা। এইদিকে মাছের মাথা আর মাছ ভাজা হচ্ছে, আর তারামা ফুড কর্নারে একদম জোর কদমে রান্না বান্না হচ্ছে। এগুলো কি বৌদি হচ্ছে, এগুলো কি পোহাটা নাকি, আচ্ছা ব্রেকফাস্টের জন্য এখানে বৌদি পোহাটা বানাচ্ছে, আর এখানে আর এক বৌদি হচ্ছে পোহাটা রেডি করছে, আর ওদিকে দাদা রান্না বান্না করছে, তাই তো। কি রান্না হচ্ছে দাদা, আলু এঁচোড়ের চিংড়ি, আলু এঁচোড়ের চিংড়ি, হ্যাঁ, আচ্ছা, মশলা মশলা হচ্ছে, তাই তো। এই বৌদির হচ্ছে পোহাটা ভাজার ডিপার্টমেন্ট, আর এখানে হচ্ছে এই বৌদি পোহাটা বেলছে। বৌদি কেমন আছেন, মাতারা ফুড কর্নারের এই হচ্ছে সিটিং এরিয়া দেখতে পাচ্ছ, তো অল্প চেয়ার টেবিল আছে, মানে 10 থেকে 12 জনের মতো বসে খেতে পারবে ম্যাক্সিমামটাই, কিন্তু এখানে টেক ওয়ে, আর ওদিকটা হচ্ছে কিচেন আছে। মাতারা ফুড কর্নারের এই হচ্ছে কিচেন, ওদিকে দেখতে পাচ্ছ দাদা হচ্ছে কন্টিনিউ গরমের মধ্যে রান্নাবান্না করে যাচ্ছে, বাইরে প্রচন্ড গরম আছে, আর এখানে দুই দিদি আছে, দিদি বলবো না বৌদি বলবো বুঝতে পারছি না, যাই হোক দাদা যখন বলেছি বৌদি হবে, তো দুই বৌদি আছে, বৌদিরাও কিন্তু একদম কন্টিনিউ রান্নাবান্না করে যাচ্ছে। তো বৌদি এখন কি হবে, আচ্ছা বৌদির এখন মাছ ভাজা করবে। তো এঁচোড় গুলোকে সেদ্ধ করে নিয়েছি এখানে, দাদা কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছে, তো এবার দেবেন নাকি, হ্যাঁ, এটা কি এঁচোড় চিংড়ি হবে, হ্যাঁ, আচ্ছা চিংড়ি মাছ কোথায়, চিংড়ি মাছ আছে, আচ্ছা আছে। কি রান্না করবেন, চিকেন কষা, চিকেন কষা, এগুলো কি চিকেন ভেজে নিয়েছেন নাকি, আচ্ছা কত কেজি মতো আছে চিকেন, 3 কিলো আছে, 3 কেজি চিকেন আছে, এটা মশলা কষানো হচ্ছে, বাহ, তো মশলা কষানো হচ্ছে দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর একটা অ্যারোমা আসছে কষানো মশলার মধ্যে, চিকেন গুলো চলে গেল। আর এটাতে কি হবে, মাছ ভাজা হবে, আচ্ছা কি সস গেল নাকি, ভালো আছি, আপনি কেমন আছেন বলুন আগে, আপনার নাম চৈতালি ঘোষ, পূর্ণিমা দাস, আপনারা দুজন কে, আমি ননদ ও আমার ভাইয়ের বউ। আমরা দু বোন, তবে ভাইয়ের বউ বলে ভাবি না তো, আমি ভাবি নিজের, আমার তো কোনো বোন নেই, ভাবলাম এ আমার বোন, এই জন্যই আমাদের মধ্যে এত মিল। বৌদি তাই ঠিক বলছে, মানে আপনাকে জ্বালায় না, না একদম দুজনের বন্ধুর মতোই থাকি আর সারা জীবনই থাকবো, দুজনে একসঙ্গেই রান্না বান্না করি, আচ্ছা মানে কোথাও ঘুরতে গেলে একসঙ্গেই যাই, হ্যাঁ, বা খুব ভালো লাগলো কিন্তু দেখে। আপনাদের এই হোটেলটা কতদিন হয়েছে, 5 মাস, 5 মাস, দুপুরে সকালে টিফিন থাকে, দুপুরে ভাত থাকে, রাত্রিরে রুটি তরকারি থাকে, পরোটা কচুরি লুচি রুটি, হ্যাঁ, 40 টাকা, ওতে ভাজা থাকে, ডাল থাকে, 2 রকমের সবজি থাকে, হ্যাঁ, আর আমের চাটনি যে চায়, 20 টাকা থালি, পরে যদি কেউ ডাল তরকারি চায় পাবে নাকি, হ্যাঁ পরে পাবে, তাই তো। আজকে আমাদের কি কি রান্না হয়েছে একটু দেখান না, আজকে আছে আমাদের মেনুতে চিপস আলু ভাজা আছে, ডাল আছে, মাছকাটি চালের ভাত আছে, এটা বাসাড়ি চালের ভাত,
আর এটা কি যে তরকারি আছে এঁচোর চিংড়ি আছে এঁচোর চিংড়ি আর এটা কি আছে ওই মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক মাছ মাংস ডিম কতদিন খুলে যাবে আমাদের 7টা থেকে খোলে সকাল 7টা থেকে রাত 11টা চিরঞ্জিতদা হোটেলের ওনার আর এই হচ্ছে চিরঞ্জিতদার ওয়াইফ আছে তারপর পাশে ননদ আছে আর এই হচ্ছে চিরঞ্জিতদার বাবা তো সবাই মিলে একদম ফ্যামিলির সবাই মিলে কিন্তু একসঙ্গে খেটে খুঁটে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাইজিন মেনটেন করে রান্না বান্না করে তো চলো এখানকার খাবার দাবারের টেস্ট কিরকম তোমাদের বলছি মাতারা ফুড কর্নার অর্থাৎ বৌদি আর ননদের কিন্তু হোটেলে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো দুজনের মধ্যে কিন্তু প্রচুর মিল আর দুজনেই কিন্তু সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ সবটাই রান্নাবান্না করছে খুব সুন্দর লাগলো তো এবার দেখার পালা হচ্ছে এখানকার রান্নাবান্নার টেস্ট কীরকম তো তোমাদের কী কী নিয়েছি দেখাই এই তো এখানে দেখো ডাল আছে দেখতে পাচ্ছ আলু ভাজা দু রকম আলু ভাজা আছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এটা হচ্ছে এঁচোর চিংড়ি এই যে থালিটা তোমাদের বললাম মানে একটা ভাজা থাকবে দুটো সবজি থাকবে আর তার সঙ্গে ডাল দিয়ে এটার দাম হচ্ছে মাত্র 40 টাকা আর তার সাথে এখানে নিয়েছি দেখো একদম লাল লাল কাতলা কালিয়া তার সঙ্গে এখানে নিয়েছি একদম লাল লাল চিকেন কষা তো চলো এখানকার টেস্ট কিরকম দেখি তো এরকম চালের ভাত আছে 40 টাকার মধ্যে তো ডালটা কিন্তু একদম পাতলা মুসুরির ডাল গরমের সময় একটু আলু ভাজা তো এনারা কিন্তু আগেই বলেছে যে একদম বাড়ির ঘরোয়া যে রান্না বান্না হয় তার জন্যই কিন্তু মানুষ এখানে খেতে আসে ডাল আর আলু ভাজার টেস্ট কিরকম আলাদা করে বলার কিছু নেই একদম ঘরোয়া সিম্পল রান্না বান্না তো বেশ ভালোই লাগছে ডাল আলু ভাজা দিয়ে কারণ গরমের সময় এরকম পাতলা মুসুরির ডাল বেশ ভালোই লাগে মাছের মাথা দিয়ে পুঁই শাক এরকম একটা মাছের মাথা পড়েছে তো পুঁই শাকটা আলু আছে কুমড়ো আছে তার সঙ্গে মাছের মাথা দুর্দান্ত মানে এত সুন্দর মাছের মাথা দিয়ে তরকারিটা লাগছে না ডালটা যতটাই সিম্পল ছিল মাছের মাথা দিয়ে তরকারিটা কিন্তু একদম খুব সুন্দর টেস্টি তরকারি বেশ ভালো লাগছে বাহ একদম মানে বৌদি আর ননদের হাতে কিন্তু জাদু আছে খুব সুন্দর রান্না হয়েছে দুর্দান্ত টেস্ট মাছের মাথা দিয়ে যে পুঁই শাকটা বানিয়েছিল তার মধ্যে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে দিয়েছে একদম ঝাল ঝাল বেশ মাছের মাথা দিয়ে তরকারি ভালো লাগলো এই হচ্ছে একদম লাল লাল এঁচোর চিংড়ি একদম লাল লাল করে কষিয়েছে তো চিংড়ি এঁচোড়ের তরকারি কিন্তু চিংড়ির এখনো দেখা মেলেনি তো এঁচোর চিংড়িতে কিসমিস দেওয়া আছে এত সুন্দর বানিয়েছে না যেমন পুঁই শাকের তরকারিটা মুখে লেগেছে সেরকম কিন্তু এঁচোড়ের তরকারিটা দারুণ লাগছে তো চিংড়ি মাছের কিন্তু আমি দেখা পাইনি দুটো তরকারি খেলাম দুটো তরকারি কিন্তু যথেষ্ট টেস্টি রান্না করেছে বেশ এসব চিংড়িটা ভালো লাগছে একদম লাল লাল কাতলা মাছের কালিয়া আর মাছের সাইজ দেখো তো 80-90 গ্রামের ওজন হবে মাছের বাহ দারুণ করে কিন্তু মশলাটা কষিয়ে বানিয়েছে তো মাছটা তোমাদেরকে দেখাই তো মাছটা তো দেখে ফ্রেশ মনে হচ্ছে
এইনাদের এখানে যেমন বসে খাওয়ারও ব্যবস্থা আছে সেরকম কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু টেকওয়ে, তো প্রচুর পার্সেল যাচ্ছে। আর যেহেতু এখানে সেলিংটা প্রচুর, দুপুরে 200 থেকে 250 মানুষের রান্না বান্না হয়, তার জন্য কিন্তু পচা মাছ বা বাজে বাসি মাছ থাকার কোনো প্রশ্নই আসে না। তো মাছ দিয়ে বাহ, মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ। আর এক পিস কাতলা কালিয়ার দাম হচ্ছে মাত্র 35 টাকা, তো দাম একদম ঠিকঠাক আছে। বাহ দুর্দান্ত। তো এই হচ্ছে বৌদি আর ননদের হোটেলের চিকেন কষা। ও দেখেই দুর্দান্ত লাগছে, একদম কষা গ্রেভি দেখতে পাচ্ছ, একদম লাল কালারের। এরকম সাইজের চিকেন আছে 20 টাকা করে পিস, দামটা কিন্তু ঠিকঠাকই আছে। দুর্দান্ত। তো তোমাদের চিকেন গুলো দেখাই দেবো। তো এই হচ্ছে সলিড পিস, তো চিকেনটা তো ভালোই বয়েল হয়েছে দেখে ফ্রেশ মনে হচ্ছে। তো চিকেন দিয়ে বাহ, একদম ঘরোয়া সিম্পল খাবার দাবার। দুপুরে কিন্তু অনেক মানুষজন এখানে খেতে আসে, তার সঙ্গে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা আছে। বৌদি আর ননদের হাতে একদম ঘরোয়া রান্না বান্না খেয়ে সত্যি করে তৃপ্তি করে খেলাম, মানে মনে হলো যেন বাড়িতে বসে খাচ্ছি। তো মাত্র 40 টাকায় সবজি ভাত, আর চিকেন যদি নাও চিকেন 20 টাকা পিস, আর মাছের দাম হচ্ছে 35 টাকা। এখনো পর্যন্ত যতটুকু খেলাম আর কি, ভাত ডাল তরকারি একদম ঠিকঠাক টেস্ট, এঁচোড়টা তো আমার দারুণ লেগেছে, তার সঙ্গে মাছের মাথা দিয়ে পুঁই শাকের টেস্টটা কিন্তু একটু অন্যরকম ছিল, খুব টেস্টি ছিল। আর চিকেন কষা বলো, তোমার মাছের ঝাল সবটাই ভালো লেগেছে। তো তোমরা যারা হাওড়া মন্দিরতলা থেকে দেখছো, দুপুরবেলা যদি একটু ভালো লাঞ্চ করতে চাও বা ঘরোয়া খাবার খেতে চাও, অবশ্যই কিন্তু এই ননদ বৌদির হোটেলে আসতে পারো। একদম সকাল 9টা থেকে ব্রেকফাস্ট, একদম রাত্রির খাবার সবটাই পেয়ে যাবে। আর এখানকার অ্যাড্রেসটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে হাওড়া মন্দিরতলা ব্রিজের পাশে বাসস্ট্যান্ড, আর বাসস্ট্যান্ডের ঠিক পাশে জাস্ট কয়েক পা এগিয়ে আসলে এই হচ্ছে মাতারা ফুড কর্নার। তোমাদের এই বৌদি ননদের হোটেলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে যারা সাবস্ক্রাইব করিও। ভিডিওটা যেখানে এন্ড করছি, দেখাবার নেক্সট ভিডিওতে, টাটা।